ওম, কণ্ঠে ও কলমে অপূর্ব ঘোষ। আজ বিকেলে ঘন বৃষ্টি হয়েছে, গাছের পাতার থেকে টুপটুপ করে এখনো গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জল। পাখিদের বাসাগুলি নিদারুণ ভিজে গেছে জানি, জলে ভিজে একাকি পাখিনী প্রসারিত জানার নিচে হয়তো আগলে রেখেছে তার সদ্যজাত বাচ্চাগুলিকে। তার বাচ্চাগুলি অবিরত কিচিরমিচির শব্দে ধীরে ধীরে গাঢ় হতে চেষ্টা করছে মায়ের বুকের ভেতরে। এখানেই তাদের ভালোবাসার ওম জেগে আছে। আমি এখন বাইরের বারান্দায় বসে, ঈষৎ ঠান্ডা বাতাস বইছে, এ সময় এক কাপ কফি হলে মন্দ হয় না, এই ভেবে রান্নাঘরের দিকে পা বাড়াই। বারান্দা থেকে রান্নার ঘরের দুপা দূরত্ব হঠাৎ কেমন যেন দীর্ঘ মনে হয়। অনেকদিন পরে হঠাৎ মায়ের কথা মনে পড়ে, এ সময় মা যদি থাকতেন বেশ ভালো হতো। কেমন বিষণ্ণতা বোধে পুনরায় বারান্দায় ফিরে আসি আমি। আজ 10 বছর হলো, মা আমার মেঘ হয়ে গেছে, কিন্তু ললিতা সে তো কোথাও না কোথাও আছে, কারো না কারো সংসারের অন্নপূর্ণাসে। এই বাদল সন্ধ্যায় কেন যেন তাকে মনে পড়ে। কেমন আছে সে? একটা দীর্ঘ নিঃশ্বাস বুকের ভেতরে জেগে ওঠে। আমি যেন আমার একাকিত্বকে বারান্দার কোণে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি তাকে আন মনে ডাকি, সে আমার পাশে এসে বসে। পাখির শাবকগুলির কিচিরমিচির এখন শান্ত হয়েছে, হয়তো পাখি আর পাখিনী দুজনে মিলিতভাবে তাদের ওম দিচ্ছে। যদিও আজ বিকেলের ঘন বৃষ্টি তাদের ছোট বাসাটিকে নিদারুণ ভিজিয়ে দিয়ে গেছে।